ये तो बचपन से शौक है मुझे शेर पालने का। कोई ऐसा दरिंदा किस्म का जो जानवर आम आदमी ना रख सकता वो रखने का, कुत्ता बिल्ली ये तो हर आदमी रखते हैं ना जी, भेड़िया चीता बंगाल टाइगर या शेर, ये चीज़ें मेरी पसंद की थी दरिंदा टाइप। इनको फिर मायूस करना अपने साथ इसको, अब तो ये बिल्कुल देख रहे हैं आप ऐसा इसको माहौल मिला है कि पब्लिक में ये आप बांधा हुआ है, किसी को टच नहीं करता, किसी को छेड़ता नहीं है, ये कुछ नहीं करता। প্রকাশ্য রাস্তায় ঘোরাফেরা করে তার পোষ মানা সিংহ। পশুরাজের যত্ন আত্মীয় কম করেন না ভাই পাহলওয়ান। রাতে সিংহ মামার জন্য বরাদ্দ 10 কেজি মাংস। তবে শুধু মাংস নয়, দুধ খাওয়ানোরও অভ্যেস করিয়েছেন তিনি, তাই দিনে সিংহের জন্য বরাদ্দ 5 লিটার করে দুধ। তবে কুকুর বিড়ালের মতো গৃহপালিত পশুকে ছেড়ে বাঘ সিংহকে পোষ মানানোর রহস্যটা কি? পাহলওয়ান জি সাফ কথা, মানুষের চেয়ে বাঘ সিংহ অনেক বেশি বিশ্বস্ত, আর তাই এসব পোষেন তিনি। जिसको आप दरिंदा कहते हैं, आदमखोर कहते हैं, इसकी नेचर को या इसकी फितरत को समझना आसान है, इंसानी फितरत को समझना मुश्किल है हमारे लिए, क्योंकि एक वक्त में वो अच्छा दोस्त होता है, दूसरे वक्त में पता ही नहीं होता वही दुश्मन बन जाता है। এরপরও ভাই পাহলওয়ানের গল্প শেষ হয় না। মেহমানকে অভ্যর্থনা জানানোর রীতি একেবারে তার নিজস্ব। দেখিয়েই ছাড়বেন কুত্তো কা জাং। তাঁর ইশারায় দুজোড়া প্রশিক্ষণপ্রাপ্ত গ্রেট ডেন কুকুর মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে একে অপরের উপর। লড়াই শুরু করে আমৃত্যু, যে লড়াই চলে একজন আরেকজনকে শেষ করে দেয়া পর্যন্ত। এভাবেই তালিম দেয়া হয়েছে তাহলে। আমাদের অভ্যর্থনা হলো সেইভাবে। শেষ পর্যন্ত আমাদের অনুরোধে মৃত্যুপথযাত্রী কুকুরগুলিকে জোর করে ছাড়িয়ে দেয়া হলো। ভাই পাহলওয়ান আমাদের জানালেন তার সামান্যতম ইঙ্গিতে তার শত্রুদেরও এভাবে ছিঁড়ে খুঁড়ে ফেলতে পারে তার বিশ্বস্ত কুকুরেরা। বাড়িতে সিংহ বসেন, কুকুরদের মধ্যে আমৃত্যু লড়াই লাগিয়ে দেন, ভাই সাহেবকে দেখে মনেই হয় না পাকিস্তানের সামন্ততন্ত্র শেষ হয়ে গেছে। তাই এই দেশের সামন্ততন্ত্রের শেষ প্রতিনিধি বোধ হয় ভাই পাহলওয়ানই। লাহোর থেকে সুমন দে, স্টার আনন্দ। আপনি যদি বঙ্গ সন্তান হন আর এই লাহোর শহরে আসেন, তাহলে আর যেখানেই যান না কেন, একবার না একবার লাহোর মিউজিয়ামে ঢুঁ মারতে ভুলবেন না। কারণ বাঙালি হিসেবে সেখানে ঢুকলেই আপনার বুক গর্বে ফুলে উঠবে। অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসুদের মতো শিল্পীদের ছবি সেখানকার কন্টেম্পোরারি আর্ট গ্যালারিতে বছরের পর বছর ধরে বিশেষভাবে প্রদর্শিত হচ্ছে। তার কারণ পাকিস্তানি শিল্পীদের ওপর তাঁদের ছবির প্রভাবই নাকি সবচেয়ে বেশি। চলুন তাহলে একবার ঢুকে পড়া যাক লাহোর মিউজিয়ামের ভেতরে।